তোর হক মাইরা আমার লাভ নাই ভাই, তোর বেতন বোনাস পাবি, রক্ত বেচলে তোর বেতন বোনাস দিব। তুই আমার দোকানে স্টাফ, তুই যা দূরে যা, তুই সেবে যা, তুই দূরে যা, তুই সামনে আইস, তুই তুই যা, তোর বেতন বোনাস আমি দিয়ে দেবো, আমার রক্ত বেচে দেবো, তুই যা। আমি আপাতত আপনাকে যে সাহায্য করার জন্য এটা সৎভাবে ব্যবসা করছেন, বিশেষ করে আপনার ইমান শক্তি আছে, আমি আসলে যা পারি আপনাকে আমি আজকে 5 লক্ষ টাকা তুলে দিচ্ছি। আপনি আবার ঘুরে দাঁড়ান, আপনি আবার ঘুরে দাঁড়ান, আপনি আবার ঘুরে দাঁড়ান, আপনি সব ফেরেশতা আছেন আমার পরে, আমি কিচ্ছু বলে আমার ভাষা নাই ভাইয়া। শুনেন, বাংলাদেশ আমি ভাবতেও পারি না এই যে আমার একটা আমার নাই বাড়ি শক্তি কথা ভাইয়া। ঘুরে দাঁড়ানো, ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখবেন আবার। আমি চাই আপনার যা গেছে গেছে, আপনি তো ব্যবসায়ী, এই টাকাটাকে কিভাবে 5 লাখ কে 6 লাখ করতে হয় নিশ্চয়ই আপনি জানেন, আপনি চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সকলকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আবারও মানবতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো মানবতার ফেরিওয়ালা, মানবতার এক অপর নাম ফারাজ করিম চৌধুরী। আজকে আপনারা সকলে অবগত আছেন, আনুমানিক ভোর 5টার দিকে রাজধানীর নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় 8 ঘন্টা অনেক চেষ্টা করার পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দরা এবং ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারে। কিন্তু এই 8 ঘন্টার মধ্যে এই অগ্নিকাণ্ডে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, প্রায় 250-র অধিক দোকান পুড়ে শেষ। রাতে কোটিপতি, দিনে ফকির এমনই অবস্থা, চোখের পলকে যেন পথে বসে গেছে সকলেই। সকল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের আর্তনাদ আহাজারিতে পুরো রাজধানী কাঁপিয়ে তুলেছে। প্রিয়দর্শক শ্রোতামণ্ডলী, এরই মাঝে একটি ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম আলোর ফেসবুক পেজ থেকে, যেখানে দেখা যাচ্ছিল এক ব্যবসায়ী তিনি তার দোকানের এক কর্মচারীকে, এক ছোট বাচ্চাকে বলছে, প্রয়োজনে রক্ত বেচা হইলেও আমি তোর পাওনা টাকা পরিশোধ করব, তুই চিন্তা করিস না, তোর ঈদ মাটি হবে না, তুই তোর টাকা পাবি। এমন কথা যেই ব্যক্তি বলছিল, সেই ভাইরাল ব্যক্তিকে খুঁজে বের করে ফারাজ করিম চৌধুরী সেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর হাতে 5 লক্ষ টাকা তুলে দিয়েছে। ফারাজ করিম চৌধুরী যেখানে এরকম অসহায় ক্ষতিগ্রস্ত মানুষ সেখানেই ছুটে যায় তাদের পাশে দাঁড়ানোর জন্য। এভাবেই তিনি অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াক সারাটা জীবন, সে দোয়াটাই করি। প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে ফারাজ করিম চৌধুরীর সেই ভিডিওটা দেখে আসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, তিনি 5 লক্ষ টাকা তুলে দিয়ে কী বলল সেই ব্যবসায়ীকে উদ্দেশ্য করে সেটা দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটায়। তোর হক মেরে আমার লাভ নেই ভাই, তোর বেতন বোনাস পাবি, রক্ত বেচলে তোর বেতন বোনাস দিব, তুই আমার দোকানে স্টাফ, তুই যা দূরে যা, তুই সেবে যা, তুই দূরে যা, তুই সামনে আইস, তুই তুই যা, তোর বেতন বোনাস আমি দিয়ে দেবো, আমার রক্ত বেচে দেবো, তুই যা। আমি আপাতত আপনাকে যে সাহায্য করার জন্য এটা সৎভাবে ব্যবসা করছেন, বিশেষ করে আপনার ইমান শক্তি আছে, আমি আসলে যা পারি আপনাকে আমি আজকে 5 লক্ষ টাকা তুলে দিচ্ছি। আপনি আবার ঘুরে দাঁড়ান, আপনি আবার ঘুরে দাঁড়ান, আপনি আবার ঘুরে দাঁড়ান, আপনি সব ফেরেশতা আছেন আমার পরে, আমি কিচ্ছু বলে আমার ভাষা নাই ভাইয়া। শুনেন, বাংলাদেশ আমি ভাবতেও পারি না এই যে আমার একটা আমার নাই বাড়ি শক্তি কথা ভাইয়া। আমি ওরে বলছি ওর হক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈদের দিন জানি সব ব্যক্তি খুশিতে থাকে। আমি 14 বছর ব্যবসা করি মার্কেটে, আমি কখনোই কোনো স্টাফে ঠকাই নাই। এই দোকানদার যদি দিছে 10,000, আমি তার 20,000 দিছি, আমার আব্বা শিখাই গেছে এটা। আমার যে ঈদের দিন কারো জানি কান্দা বানা, আমাদের চান্দাতে আমরা দিই, আপনার দোকানে ওদেরকে দিয়ে দিয়েন। আর আপনি এগুলো আমাদেরকে ফাউন্ডেশনে অনেক মানুষ সাহায্য করে, এগুলো আমার একার না, সবার জন্য আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনার মতো মানুষের পাশে আমরা থাকতে চাই, যারা কর্মচারীদের কথা চিন্তা করে, আমার জন্য দোয়া করেন, আপনার ছোট বাচ্চাটাকে আমার বাসায় নিয়ে এসেন ইনশাআল্লাহ। আমি আপনাকে বলেন আমি আমি যাব ইনশাআল্লাহ। ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখবেন আবার। আমি চাই আপনার যা গেছে গেছে, আপনি তো ব্যবসায়ী, এই টাকাটাকে কিভাবে 5 লাখ কে 6 লাখ করতে হয় নিশ্চয়ই আপনি জানেন, আপনি চেষ্টা করবেন আমাদের জন্য দোয়া করে। তবে যেখানে মানবিক বিপর্যয় সেখানে যেন আশার আলো চট্টগ্রামের তরুণ ফারাজ করিম চৌধুরী। সম্প্রতি রাজধানী ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন তিনি। সকালে গুলশানে প্রায় 100+ মানুষের হাতে তুলে দেয়া হয় সহায়তা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের অংশ হিসেবে জনপ্রতি 50 থেকে 70,000 টাকার মালামাল তুলে দেন ফারাজ করিম।
বেশিরভাগ ব্যবসায়ীর বেশিরভাগ কাপড় আর না হয় পুরোপুরি সকল কাপড়ই কিন্তু জ্বলে গিয়েছে। হাতে গোনা কিছু ব্যবসায়ীর কিছু কাপড় ছিল, বাকি ছিল, তাও সেগুলো ছিল অর্ধেক ভালো, অর্ধেক পোড়া, অর্ধেক ভেজা, এই ধরনের কিছু কাপড় চোপড় কিছু ব্যবসায়ী ভাইদের বাকি ছিল। এখন সেই কাপড় চোপড়গুলো নিয়ে তারা বস্তাকে বস্তা যাবে কোথায়? তারা সেগুলো কম দামে, অর্থাৎ ধরুন একটা বস্তার মধ্যে যদি 100,000 টাকার মাল থাকে, ওনারা সেটা 5,000 টাকায় বিক্রি করে দিচ্ছিল। আমি তাদেরকে তাদের সন্ধান পাওয়ার পর তাদেরকে আমি বাড়িতে আমন্ত্রণ জানাই এবং বাংলাদেশের মানুষ আমাকে যে অর্থটা দিয়েছে এটা জানা খুবই দরকার, বাংলাদেশের মানুষের অর্থ, সেই অর্থ দিয়ে তাদের থেকে তাদের সেই বস্তাগুলো, অর্থাৎ অর্ধেক ভালো, অর্ধেক ভেজা, অর্ধেক পোড়া মালগুলো আমি ন্যায্য মূল্যে কিছু জায়গায় তাদেরকে আরও বেশি প্রফিট দিয়ে আমি তাদের থেকে ক্রয় করে নিই। লাভটা কী হয়েছে? তারা যে মালটা আমার কাছে বিক্রি করেছে সে 1-2 বস্তা মাল, সেখান থেকে তারা হয়তো 2-3 লক্ষ, 4 লক্ষ টাকা যেটা পেয়েছে তা দিয়ে অন্তত পক্ষে ঈদ পর্যন্ত তারা চলার চেষ্টা করবে, আর না হয় আবারও কোনোভাবে কোনো জায়গায় একটা যদি ক্রেডিট লাইন ব্যবস্থা করে অস্থায়ীভাবে তারা ব্যবসা শুরু করতে পারে। বিপদের দিনে এমন সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। আহ্বান জানিয়েছেন দেশের সর্বস্তরে মানুষ যেন তাদের বিপদে এভাবে ফারাজের মতোই পাশে দাঁড়ান। কপালে যাই রাখছে হয়তো তার থেকে ভালো কিছু আমার জন্য রেডি রাখছে আল্লাহ। কিন্তু এখন ফারাজ করিম ভাইয়ের হাত থেকে যতটুকু পাইছি এটাই শুকরিয়া, এটা নিয়ে আমি জানি ঈদ পর্যন্ত নিজেকে নিজে উঠাই দাঁড়াতে পারি। একটা মহৎ কাজ, এটা সবাই করতে পারে না। ফারাজ সাহেবের থেকেও বড় বড় লোক আছে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত না, যুক্ত হতে পারেনি। তার বয়সটা দেখেন, তার সময়টা দেখেন, তার অ্যাটিটিউড দেখেন, সব কিছু মিলিয়ে তিনি যে একটা মহত্বের যে একটা প্রতীক সেটার কিন্তু বহিঃপ্রকাশ তার মাধ্যমে আমরা দেখতে পেলাম। বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছ থেকে পরিত্যক্ত ও আংশিক পরিধানযোগ্য কাপড় ক্রয়ের মাধ্যমে 1 কোটি টাকার পণ্য সংগ্রহ করেন ফারাজ করিম চৌধুরী। শুধু বঙ্গবাজারের ঘটনাই নয়, প্রায়ই দেশ ও বিদেশের নানা মানবিক কাজে যুক্ত হয়ে সকলের কাছে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তানভীর হাসান, সময় সংবাদ। প্রিয় দর্শক, দেখতে পারলেন ফারাজ করিম চৌধুরী, মানবতার এক অপর নাম, মানবতার এক নতুন দৃষ্টান্ত স্থাপনকারী ব্যক্তি। এই ব্যক্তিকে নিয়ে যতই বলা যায় ততই কম মনে হয়। এই ব্যক্তিটি যা করছে তা আসলেই প্রশংসা করে শেষ করার মতো নয়। বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে তিনি দাঁড়িয়েছে কীভাবে সেটা তো দেখেছেন, সিলেটে বন্যাত্মদের মাঝে কীভাবে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেটা দেখেছেন আপনারা। যখন তুরস্কে সিরিয়ায় যখন ভূমিকম্প হয় তখন বাংলাদেশ থেকে তিনিই ছুটে গিয়েছিলেন একমাত্র প্রথম ব্যক্তি তাদের পাশে দাঁড়ানোর জন্য। এছাড়াও নির্যাতিত, নিপীড়িত, অসহায়, গরিব, দুঃখী মানুষের পাশেও তিনি প্রতিনিয়ত দাঁড়িয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করে যায়। ফারাজ করিম চৌধুরীর জন্য দোয়া করি মন থেকে, তিনি যেন এভাবেই সারাটা জীবন এই অসহায় মানুষের কল্যাণে কাজ করে যেতে পারে। ভালো থাকবেন সম্মানিত দর্শক, দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন বন্ধুবান্ধবের কাছে এবং মহান রবের কাছে, মহান রবের নিকট একটাই প্রার্থনা করুন যেন আমাদের এই প্রিয় জন্মভূমি মাতৃভূমিকে আল্লাহ ফকরুল আলামিন হেফাজত করে এবং সুরক্ষিত রাখে, এরকম ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা থেকে যেন আমাদেরকে হেফাজত করে। আল্লাহ ফকরুল আলামিন ছাড়া কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। ভালো থাকবেন প্রিয় দর্শক, বেশি বেশি দোয়া করবেন আল্লাহর নিকট। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।